সো বন্ধুরা, আমাদের আগের দুটো ভিডিওতে আমরা দেখিয়েছি যে কীভাবে আপনি একদিনে সুতান জঙ্গল আর অসাধারণ তালবেড়িয়া ড্যাম কীভাবে কভার করবেন। এবার সেই দুটো জায়গা কভার করার পরে আমরা বেরিয়ে পড়েছি এখন মুকুটমণিপুরের উদ্দেশ্যে। 12 মাইলের জঙ্গল বরাবর যে রাস্তা, সে রাস্তা দিয়ে রাস্তায় যেতে যেতে আপনারা অনেক ওয়াচ টাওয়ার আছে, তো সেই ওয়াচ টাওয়ারগুলো থেকে দৃশ্যটা কীরকম সেগুলোও আপনাদের দেখাবো। এই যে আমরা একটা ওয়াচ টাওয়ারে পৌঁছে গেছি, আমরা ঠিক ওয়াচ টাওয়ারের একদম উপরে চলে যাব এবং কি সেইখান থেকে যে দৃশ্যটা কীরকম হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে আপনার সেই ওয়াচ টাওয়ারের ঠিক উপর থেকে দৃশ্যটা, গভীর ঘন জঙ্গল, দূরে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরাতে ঠিক দেখা যাচ্ছে না, ঘাটশিলা বা দলমার পাহাড় সম্ভবত, তার নিচে মুকুটমণিপুরের কিছুটা দেখা যাচ্ছে। সবচেয়ে উপভোগ্য বিষয় হলো জঙ্গলটার এক অপরূপ রূপ আপনারা পাহাড়ি জঙ্গল দেখতে পাবেন। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনারা কয়েকটা স্টিল ফটো নিয়ে নিতে পারেন সুন্দর স্মৃতি হিসেবে রাখার জন্য। সেখান থেকে আমরা বেরিয়ে পড়ব সোজাসুজি রাস্তা, কিছুটা গিয়ে ডান দিকে অম্বিকানগর যাওয়ার রাস্তা, সে রাস্তা উঁচু নিচু খুব সুন্দর। সে রাস্তা দিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন একদম মুকুটমণিপুরে। আমরা দেখতেই পাচ্ছেন যে বিকেল হয়ে গিয়েছিলো, সেই বিকালের দৃশ্যটা কিন্তু অসাধারণ। আমাদের ক্যামেরা লেন্সে যতটা ধরা পড়েছে তার তুলনায় আমরা খালি চোখে যেটা দেখেছি হাজার গুণ মনোরম। এবার দৃশ্য ওখানে কিছুটা কাটানোর পর আমরা সন্ধ্যা 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্রিট লাইট জ্বলে উঠছে, মানে অন্ধকার নেমে এসছে। আর যারা প্যাশনেট বাইক লাভার তারা এই রাত্রির মুকুটমণিপুরের যে রাস্তা, অপরূপ রাস্তা, সেই রাস্তাতে একবার বাইক ড্রাইভিং অবশ্যই ট্রাই করবেন, এক আলাদা অনুভূতি দেবে। যাক, আমাদের ভিডিও এখানে শেষ, ধন্যবাদ সবাইকে।